8ই ডিসেম্বর 2014 বন্ধুরা শারদ উৎসব শেষ আসছে বই উৎসব বঙ্গজীবনের চতুর্দশ পার্বণ কলকাতা বইমেলা ধর্ম বর্ণ জাত নির্বিশেষে আবার সকলের প্রাণের মিলন ঘটবে আগামী আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুসারে 29তম 39তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা শুরু হচ্ছে 28শে জানুয়ারি চলবে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত যথারীতি উদ্বোধন 27শে জানুয়ারি বিকেল 4:30 কলকাতা বইমেলা রোজ খোলা থাকবে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত আপনারা ইতিমধ্যেই জেনেছেন বিশ্ব সাহিত্য সংস্কৃতির অন্যতম পীঠস্থান গ্রেট ব্রিটেন বা ইউনাইটেড কিংডম আমাদের আগামী কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি স্বভাবত শুধু গ্রেট ব্রিটেন নয় সারা পৃথিবীর ইংরাজি সাহিত্যের এক মিলন ক্ষেত্র হয়ে উঠতে চলেছে আমাদের বইমেলা আগামী বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে সম্মাননীয় প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনারা জেনে খুশি হবেন বইমেলার উদ্বোধক হিসেবে এই প্রথম থাকতে পারেন নোবেলজয়ী বরণীয় ব্যক্তিত্ব এই মুহূর্তে তার নাম আমরা ঘোষণা করছি না পরবর্তী সময়ে তার পূর্ণ সম্মতি পাওয়া মাত্র আমরা আপনাদের জানাচ্ছি আমাদের সঙ্গে আছেন ব্রিটিশ কাউন্সিলের আঞ্চলিক অধিকর্তা আপনারা জেনেছেন সুজাতা সেন তিনি আপনাদের ফোকাল থিম কান্ট্রির অংশগ্রহণ সম্পর্কে আরও বিস্তারিত জানাবেন আমরা আগামী কলকাতা বইমেলা 2015 সম্পর্কে নিম্নলিখিত তথ্যগুলি জানাতে চাই কলকাতা বইমেলা 2015 এবারেও সকলের জন্য উন্মুক্ত কোনো প্রবেশ মূল্য নেই বইমেলায় সামগ্রিক স্টলের সংখ্যা একই থাকছে প্রায় 750 এবারের বইমেলায় ইংরাজি প্রকাশনার সংখ্যা গতবারের চেয়ে শুধু গতবারের চেয়ে নয় অন্যান্য বারের চেয়েও অনেক অনেক বেশি বহু নতুন জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশক ইংরাজি বইয়ের সম্ভার নিয়ে উপস্থিত হচ্ছেন কলকাতা বইমেলায় আন্তর্জাতিক প্রাঙ্গণে গ্রেট ব্রিটেন ছাড়াও থাকছে বাংলাদেশ রাষ্ট্রের বিশাল মণ্ডপ প্রতিবারের মতো যেখানে 21 থেকে 25 জন প্রকাশক অংশগ্রহণ করেন থাকছে আমেরিকা যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি জাপান ইকুয়েডর কলম্বিয়া চিলি পেরু ভিয়েতনাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তুরস্ক এবং অন্যান্য দেশ From the British Council and on behalf of all the UK agencies, I'm delighted to say that Great Britain being the theme for this year's book fair is a great moment of joy for us. Great Britain was the theme 17 years back in 1998, and Scotland was in between the theme in 2005. So we are delighted to be invited to be the theme country for Kolkata Book Fair, and we are delighted to be here participating with the Publishers and Booksellers Guild. Kolkata Book Fair has a reputation that spreads far and wide outside of Kolkata. It is the largest book fair in the world. We can undoubtedly say that. If you look at other book fairs, there may be big book market fairs where rights are sold. But in terms of the number of people who come to this fair and read books, people from all strata of society, from the very poor to the very rich, this is a unique book fair.